কিছু মানুষের ভাবসাব দেখলে মনে হয় না যে তারা ভাবসাব দিয়ে দুনিয়া উল্টাই দিবে। আমি যখন অ্যাডমিশন সিজনে মল টেস্ট দিতাম, আমি যখন ক্লাসরুমে যেতাম, আশেপাশে মানুষগুলোকে দেখতাম, দেখতাম যে এক একজনের মুখ থেকে কিন্তু ফরফর করে ইংলিশ বেরোচ্ছে, ইফ সো বা দেন হাউডি ইয়ো ইয়ো অনেক কিছু। একজন একদম দাড়ি ট্রিম করা, একদম ব্র্যান্ডেড জুতা কাপড় পরে আসছে, গার্লফ্রেন্ড নিয়ে আসছে, যখনই একজন রুমে ঢুকছে পারফিউম ডিওড্রেন্টের গন্ধে পুরো রুম ভরে যাচ্ছে, এসে গতকাল কোন জায়গায় পার্টি করেছে কি করেছে এসব নিয়ে কথা বলছে বলছে। এবং আমি ওদেরকে দেখে ভাবি যে এদের সাথে আমি কিভাবে কম্পিট করব, এদের দেখতেই ম্যাচিউর লাগে, এদের কত ওয়েল গ্রুমড, আমি এদের সাথে কোনোভাবে পারবো না। তো এই জিনিসটা অনেক মাথায় কাজ করতো এবং আত্মবিশ্বাসে অনেক লাগতো। কিন্তু এই জিনিসটা খালি আমার মধ্যেই না, আমি জানি অ্যাডমিশন সিজনে যাওয়া যায় অনেকজনের মধ্যে আমি এই জিনিসটা কাজ করে। যেমন কোচিং সেন্টারে যায় অনেক মানুষকে দেখে যা তারা তো অনেক বেশি পড়াশোনা করছে কিংবা অনেক বেশি জিনিস পারছে কিংবা অনেক বেশি প্রশ্ন করছে এবং তারা নিজেদেরকে প্রশ্ন করা স্টার্ট করে যে তার কি আসলে পারবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি খুব আগেই বুঝে গিয়েছিলাম যেসব জাস্ট ফাঁকা গলছি, জাস্ট বাচ্চে বেশি। একদিন ক্লাসের মধ্যে স্যার জিজ্ঞাসা করলেন যে কারা কারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, কারণ যখন অ্যাডমিশন চলে অনেকগুলো পরীক্ষা আগে হয়েছে, অনেকগুলো পরীক্ষা পরে হবে। এবং যেদিন জিজ্ঞাসা করলেন যে কারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, ওই দিন আমি যখন হাত তুললাম, আমি আশপাশে দেখলাম কেউ হাত তুলে না আর। এবং ওই জিনিসটা আমার মধ্যে লেগেছিল যে আমরা যেই কারণে অ্যাকচুয়ালি কোচিং সেন্টারে এসেছি, এরা আসলে কেউ ওই কাজে নেই, কেউ ওই দৌড়টাতেই নেই। আমি খামাখো ওদেরকে দেখে আমি ভয় পাচ্ছিলাম, ভয় পাওয়া আসলে কিছুই নেই। কিছুদিন পর এসব ইয়ো ইয়ো কুল ওয়াটস আপ এসব টিকবে না যদি না তারা পরিশ্রম করে ঠিক মতো। তো আমাদের লাইফে আমরা অনেক সময় মানুষকে দেখে ভড়কে যাবো, কিছু সময় আমরা দেখি পরীক্ষার আগের দিন কোনো ফ্রেন্ড অনেক পড়াশোনা করছে, একদম ওদের পড়াশোনা দেখলে মনে হবে যে 24 ঘন্টা পড়লেও কাফি না, কারণ কি ওরা 1 বছর পরে নেই, লাস্ট মোমেন্টে আসে এই জন্য হবর জবর করে পড়ছে। ওদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেন নিজের কাজগুলোতে ফোকাস করি। যারা স্প্রিন্ট দেয়, দৌড় দেয় 100 মিটার, ওদের একটা রুল হচ্ছে ওরা কিন্তু নিজেদের ট্র্যাকে চোখটা রাখবে, সামনের দিকে ট্র্যাকের চোখ রাখবে, ওরা কখন অন্য কোনো কম্পিটিটরের দিকে ভুল করেও তাকাবে না, দ্যাটস এ রুল। আমরা যেটা ভাগ মিলখা ভাগ মুভিটা দেখেছি অনেক আগে দিকে, ও যখন স্টার্ট করেছিল দৌড় দেওয়া একটা রেসে, সে যে পিছন মুড়ে একটু দেখার চেষ্টা করেছিল, ওই রেসে একবার পিছন ফিরে তাকানোর কারণে, অন্যদের দেখার কারণে সে রেসটা হেরে গিয়েছিল। একটু মোমেন্টের জন্য যদি ফোকাস হারাই, আমরা যদি অন্যদের দিকে তাকিয়ে ফেলি, নিজেদের জিনিসটা না ফোকাস করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর ফেসে যেতে পারি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আপনি চাইলে বিশ্বাস করতে পারেন না করতে পারেন, আমরা যেই সব কাজে আসি না কেন, লাইফ একটা ম্যারাথন দৌড়। এবং ম্যাক্সিমাম মানুষ প্রতিদিন, দিনের পর দিন প্রতিদিন কাজ চালিয়ে যাবে না। আমি যদি দিনের পর দিন জাস্ট মেনটেন করি যে প্রতিদিন আমরা কোনো একটা কাজ চালিয়ে যাবো, তাহলে অন্যদের চেয়ে অনেক দূরে গিয়ে যাওয়া যাবে। ম্যাক্সিমাম মানুষ ওই প্রতিদিন জিনিসটা চালিয়ে যেতে পারে না। যখন আমি কোচিং করতাম তখন দেখতাম যে প্রথম দিকে পুরো রুমে ভর্তি, গিজগিজ করছে, বসার জায়গা পাওয়া যায় না। পরে আস্তে আস্তে যতই দিন যায় রুমগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকে এবং শেষমেশ মাত্র 5-6 জন থেকে একটা রুমে পরীক্ষা দেয়। ম্যাক্সিমাম মানুষ হাল ছেড়ে দেয় জাস্ট। কিন্তু আমরা যদি অন্যদের উপর ফোকাস না করে জাস্ট নিজের কাজটাতে মনোযোগ দিয়ে যদি চালিয়ে যাই, তাহলেই কিন্তু আমরা অনেক দূর পৌঁছে যাবো। যারা অ্যাডমিশন সিজনেও এসব জিনিস ফেস করছি, তাদের জন্য সবার শুভকামনা রইলো, সবার জন্য নিজের কাজে মনোযোগ দিই, অর্থাৎ নিজের চরকায় যেন তেল দিই। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।